দেশ ও দেশের বাইরে সকল দর্শককে সাফা বাংলা টিভিতে স্বাগত। প্রধানমন্ত্রীর সঙ্গে নুসরাতের মা বাবা সাক্ষাৎ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফেনী সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকারীরা রেহাই পাবে না। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে নুসরাতের বাবা এ কে এম মুসা এবং মা শিরিনা আক্তার তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যাকারীদের কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না। সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফিং করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী উল্লেখ করেন, অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ করে নুসরাত এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী নুসরাতের এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। প্রেস সচিব আরো জানান, প্রধানমন্ত্রী নুসরাতের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় নুসরাতের মা বাবা এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান। নুসরাতের দুই ভাই এবং NRB গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। নুসরাত গত 27 মার্চ ফেনী সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। 6 এপ্রিল নুসরাত HSC সমমানের আলিম পরীক্ষা দিতে কেন্দ্রে যায়, সেই সময় তাকে আগুন দিয়ে পোড়ানো হয়। অগ্নিদগ্ধ নুসরাত 10 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। প্রধানমন্ত্রী এই ঘটনার পর নুসরাতের হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি নির্দেশ দেন। এর আগে প্রধানমন্ত্রী নুসরাতের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন। খালেদা জিয়ার মাথা ব্যথা সরকার টিপছেপা জাফরুল্লাহ। কারাবন্দী খালেদা জিয়া চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, যদি মাথা ব্যথার জন্য পা টিপে দেওয়া হয় তাহলে কি মাথা ব্যথা কমবে? না, কমবে না। খালেদা জিয়ার ক্ষেত্রে সেই কাজই করছে সরকার। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আদর্শ নাগরিক আন্দোলন আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়ার মূল চিকিৎসা হলো তাকে জেল থেকে মুক্তি দেওয়া, পৃথিবীর আলো বাতাস দেখতে দেওয়া, এটি হলো তার মূল চিকিৎসা। সেটা না করে যদি মাথা ব্যথার জন্য পা টিপে দেওয়া হয় তাহলে কি মাথা ব্যথা কমবে? তিনি বলেন, বেগম জিয়ার দ্বিতীয় চিকিৎসা হবে একাকিত্ব দূর করা, এজন্য কোনো চিকিৎসককে যুক্ত করা হয়নি। এছাড়া উনার যে মানবাধিকার নৈতিক অধিকার আছে তাকে আর কিছু না হোক জামিনে মুক্তি দেয়া হোক, গণতন্ত্র না থাকলে বিচার বিভাগের অবনতি হবে, বিচার বিভাগের বিবেকহীনতা বলে এ জাতীয় ঘটনা। বিচারকদের মনে রাখতে হবে, কখনো না কখনো আপনাদের জনতার আদালতে দাঁড়াতেই হবে। প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা চাই বাংলাদেশে সুখে সমৃদ্ধির হোক, আপনারা ভালো কাজের জন্য আপনাকে দেশবাসী স্মরণ করুক। আজকে রাজনৈতিক বন্দীদের মুক্তি দিন, খালেদা জিয়ার অন্তত পক্ষে জামিনের ব্যবস্থা করুন, বিচার বিভাগকে আওয়ামী লীগের অধীনস্থ করবেন না। তিনি বলেন, আমাদের সবার জন্য মঙ্গল হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, তার প্রথম শর্ত এদেরকে মুক্তি দিন, দ্বিতীয়ত অবিলম্বে একটি নির্বাচনের ব্যবস্থা করুন, তাতে হারলেও আপনারই জয় হবে, তখন আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন, এখন পিতাকে বিক্রি করে কতদিন চলবেন।